চিল্কিরহাট গ্রাম পঞ্চায়েত ও স্থানীয় ক্লাবের সহযোগিতায় মঙ্গলবার শেষ হলো ঐতিহ্যবাহী চিল্কিরহাট দোল উৎসব। গত 9ই মার্চ এই মেলার শুভ সূচনা হয় এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে মঙ্গলবার শেষ হলো এই ঐতিহ্যময় দোল উৎসব। সংশ্লিষ্ট অঞ্চলের স্থানীয় বাসিন্দা সহ পার্শ্ববর্তী গ্রামের বিপুল জনসমাগম লক্ষ্য করা যায় এই উৎসবে। এই উৎসবে শুধু একটি মেলা নয়, এখানে একে অপরকে আবির লাগিয়ে সাম্প্রদায়িক মেলবন্ধনের ছবি বহন করে। এখানে শুধু হিন্দু মুসলিম না, বিভিন্ন জাতি ও উপজাতির মানুষের সমাগম হয়। বিভিন্ন দর্শনার্থী ও পুণ্যার্থীদের সহযোগিতায় স্থানীয় ক্লাবের সদস্যরা এগিয়ে আসে বলেন জানান ক্লাব সম্পাদক ফজলুল কাদের প্রামাণিক। সারাদিনে কার্যক্রম হচ্ছে, এটা একটা সর্বজনীন দোল উৎসব। এই সর্বজনীন দোল উৎসব সম্পর্কে এটা এলাকার মানুষ তথা চিল্কিরহাট, চান্দামারি, পাঠশালা এবং পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েত এবং দূর দূরান্ত থেকে লোকজন আসে। সেই সমস্ত লোকজনদের পরিষেবা এবং পুণ্যার্থী দোল বিগ্রহ সমস্ত পরিচ্ছন্নভাবে এবং শালীনতা বজায় রেখে এবং সম্প্রতি স্বাস্থ্য বিষয়ে কিছু সচেতনতা, এটা আমরা সর্বতোভাবে চিল্কিরহাট ক্লাব অ্যান্ড রুরাল লাইব্রেরির তরফ থেকে ব্যবস্থাপনা চিল্কিরহাট গ্রাম পঞ্চায়েত আমরা সর্বতোভাবে সহযোগিতার জন্য আমাদের ছেলেপেলে সারাদিন ব্যাপী কাজ করে আসছে এবং অনেক দূর থেকে যারা পোশাক নিয়ে আসছে তারাও নির্বিঘ্নে যাতে এখানে কেনাকাটা এবং পুণ্যার্থীরা তারা তাদের বিগ্রহ দর্শন কেনাকাটা সুন্দরভাবে করতে পারে তার জন্য ভলেন্টারি সার্ভিস চিল্কিরহাট ক্লাব অ্যান্ড রুরাল লাইব্রেরির তরফ থেকে আমরা দিয়ে যাচ্ছি। চিল্কিরহাট হোলি মন্দির থেকে দোল নিয়ে আগত শ্যামল রায় জানান, প্রাচীন ঐতিহ্য ও চিরাচরিত প্রথা মেনে প্রতি বছর এখানে তারা দোল নিয়ে আসেন, এবছরও তারা এখানে এসেছেন। উপলক্ষ তো না, আমার উদ্দেশ্যে আমরা তো প্রত্যেক বছরে আমরা আসি, প্রায় 20 বছর থেকে আসি। উপলক্ষ একটা কি, এটা মনে করো মানে ঐতিহ্য, আমার চিল্কিরহাটের যে একটা ঐতিহ্য, প্রায় 100 বছর হয়ে গেল এই মেলাটা। এই উপলক্ষ করে আমরা প্রায় 20 বছর ধরে আসতেছি এই মেলায়। আর এই মেলায় যে বড় বড় এই দর্শনার্থীর ঘর আসছে, দোল না হলে তো মেলাতে লোক হবে না। কতটা দোল আসে এখানে? প্রায় 25টার মতো আসে। আপনি কোথা থেকে আসছেন? আমরা এই চিল্কিরহাট থেকে আসি। আমরা চিল্কিরহাটের কোথায়? সেটা কুন্তলা হরি মন্দির। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সভাপতি সুমন রায় জানান, মহারাজার আমল থেকে সংশ্লিষ্ট এলাকায় এই দোল উৎসব হয়ে আসছে। 100 বছরের পুরনো এই দোল উৎসবে বিভিন্ন জায়গা থেকে দোল প্রদর্শন করার জন্য দোল নিয়ে আসা হয়। এখানে 30 থেকে 35টি দোল প্রদর্শন করে। স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে মেলাকে সাফল্যমণ্ডিত করার উদ্দেশ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়। বিভিন্ন ব্যবসায়ীরা তাদের পসরা নিয়ে এখানে হাজির হন বলে জানান তিনি। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়টিও দেখা হয় বলে জানান তিনি। নিজস্ব প্রতিনিধি চিল্কিরহাট। এটা দোল উৎসব হচ্ছে আমাদের চিল্কিরহাট গ্রাম পঞ্চায়েতের থেকে, রাজার আমল থেকে এই মেলা হয়ে আসছে। এটা মেলা খুব মানে অনেক উৎসব হয়, অনেক লোক হয়, কয়েক লক্ষ লোক এখানে হয়। তাহলে তারপরে আমাদের একটা গত একটা পূর্বপুরুষের কথা আছে যে পেটলাহাটের দোল আর হচ্ছে চিল্কিরহাটের দোল, পেটলাহাটের গোল চিল্কিরহাটের দোল, বলরামপুরি বাস কুচবিহারী রাস, এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষের এটা একটা কথা। তাই আজ অবধি আমাদের চিল্কিরহাটের গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজকে আমাদের এই এখনও পর্যন্ত 2020 এবং রাজার আমল থেকে আমাদের এখানে চিল্কিরহাটে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমাদের মেলাটা হচ্ছে, দোল উৎসবটা হচ্ছে।